সর্বাধিক প্রিয় তিনটি পর্যটন স্থল দীঘা, পুরী আর দার্জিলিংয়ের মধ্যে জনপ্রিয়তার নিরিখে দীঘা শ্রেষ্ঠতম। আর দীঘার চারটি সি বিচের মধ্যে সর্বাধিক জনপ্রিয় হল এই নিউ দীঘা সি বিচ। শুধু জনপ্রিয়ই নয়, এটি দীঘার সর্ববৃহৎ সি বিচ এবং সর্বাধিক জনবহুলও বটে। নিউ দীঘা সি বিচ সম্বন্ধে নতুন করে বিশেষ আর কিছু বলার নেই। নিউ দীঘা বিচের জনপ্রিয়তার মূল কারণ সমুদ্র স্নানের জন্য এই বিচটি সব থেকে বেশি উপযুক্ত। এমনকি যেসব পর্যটক ওল্ড দীঘার হোটেলে থাকেন তারাও স্নানের সময় চলে আসেন নিউ দীঘাতে। মোটরচালিত ভ্যান, টোটো বা অটোতে আসতে সময় লাগে 10 মিনিট আর ভাড়া জনপ্রতি 20 টাকা। এখানে জলের উপর অলসভাবে শুয়ে বসে ঘন্টার পর ঘন্টা সময় যে কীভাবে কেটে যায় কোনো হুঁশ থাকে না। আর বিশ্রামের অভূতপূর্ব সব ভঙ্গিমা যেন আরও বেশি চিত্তাকর্ষক। তবে এই ভঙ্গিমাটি নিঃসন্দেহে সেরা। শুধু শুয়ে বসে নয়, অলসভাবে বিচের উপর হাঁটতে হাঁটতেও কেটে যাবে সময়। নিউ দীঘা বিচে চান করবেন অথচ ঢেউয়ের মজা নেবেন না, তা কি হয়? সমুদ্রে ঢেউয়ের মধ্যে চান করার মজাটাই আলাদা। চলুন যাই ঢেউয়ের মধ্যে। তবে বেশি ভেতরে যাবেন না, প্রশাসনের সতর্কবার্তা সব সময় মাথায় রাখবেন। আর যদি আরও বেশি অ্যাডভেঞ্চার চান তবে নিউ দীঘাতে সে ব্যবস্থাও আছে। দীঘার মধ্যে সব থেকে বেশি সুরক্ষিত স্পিড বোটিং হয় এই নিউ দীঘাতে। দুরন্ত গতিতে সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে ছুটে চলা,
সমুদ্রের ভেতরে 3-4 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সময় লাগে 6-8 মিনিট, খরচা জন প্রতি 150 টাকা পার রাইড। সবই তো হলো, তবে স্নানের সময় একটা সেলফি না নিলে কি হয় ভাবছেন? কি পোজে নেবেন দেখে নিন। শুধু সেলফি কেন, নিউ দীঘার বিচে নিয়ে নিন আপনার প্রথম ভিডিও সেলফি, ফেলফি। টুকরার কথা তো বলাই হয়নি, ইচ্ছে হলে নিউ দীঘাতে সেটাও চেপে নিতে পারেন। দীঘার মধ্যে সব থেকে বেশি টাট্টুকরা পাওয়া যায় নিউ দীঘাতে। দীঘা ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নিচে কমেন্ট করে জানান, অতি সত্বর সব প্রশ্নের উত্তর দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অতি অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।